Turn off for the watch, Prezi playing Jay. बहुत तेज हो रहे हैं। प्लस हमार नीचे जे बीडी मिरन वाटी लेखी ना वोटा नहीं आनेमो तो एखे इलेट पासेर एटा और बीडी मिरन वाटी दोनोटा मुछे दिमो एटार भरे कारण इलेट पासटा और नीचे जे नामटा दोनोटा एनिमेशन होबे आर कि तो आमी दोनोटारे मुछे दिमो ए तोमरा आबार ओखाने जाबा ब्राशेर एखाने गिये तोमरा रिमूव करबा कालो दिसी एखन देखबा रिमूव हो जाते से तुम्हारा एक काज करो जे हमें जे एप्सगुल्लो यूज करना तुम्हें तुम्हारा एक काज करते पर एपगुल गूगले गए सार्च दाओ सार्च दिए साथ डॉट एफी के लगे दाओ तो देखो तुम्हारा वाटरमार्क मानी जेको सफ्टवेयर दिए यूज कर ले तुम्हारा जे नामगुल थे ना सफ्टवेयर वो नामगुल थकबेना बुझ हमें ए नाम आई नहीं जस्ट वो एप्सटा नाम आई तब एप्सटा वाटरमार्क ওটা নামায় নাই কারণ আমার এই ফোন দিয়ে নামাতে গেলে অনেক সমস্যা হয় কিছু কিছু ফোনে ফোন থেকে ব্যান্ড করা থাকে এই জন্য আমার বায়ার ফোন থেকে নামামু ওটা দিয়ে আমি পরে নিয়ে আনবো তো এখানে নামটা রিমুভ করে দেওয়ার পরে আবার তোমরা সেভ করে নিবা দেখো এখানে এখানে কিন্তু এই দুইটা স্টপ শেষ তারপরে দিস থার্ড নাম্বার স্টপ নিবা তোমরা থার্ড নাম্বার নিবা তোমরা ইলেট পাসের যে এটা মুছে দিছো না ওটা তোমরা কপি করে নিবা আবার देखो हमें इलेट पास कपि कर एडिट करते पर क्योंकि सहज आ तुम्हारा जो फार्ष्टे देखे जो मन करो जो कठिन क्योंकि कठिन कारण हमें फार्ष्ट अफ अल अनेक टाइम लगे एन हमारे एकदम इजी इडिट करा तो ये क्योंकि फी चार्टर फुल क्च शेष तो स्क्रे ऊपर जो एप्सटा देव आना एप्सटार भरे ढुकसी ढुकार पर देखो एखे हमें फार्ष्टे जे इडिट कर दीसि और अवश्य क्योंकि एखे तुम्हारे नाम स्टाइल मानी तुम्हारा गेमे जे नाम दिशो वोट क्योंकि तुम्हारे थका लागब तो हमें क्योंकि वो कपि कर नहीं बुझ हमें वो नाम कपि कर नहीं
দেখো আমি এটারও 6 সেকেন্ড করছি, বাট এটার অ্যানিমেশনটা হবে অন্যরকম। তোমরা নিচে দেখো, নিচে ইফেক্টে যাবে, ইফেক্টে যাবে অ্যাড ইফেক্ট, তারপর দিয়ে আবার যাবে নিচে টেক্সটে। টেক্সটে যাওয়ার পর উপরে দিয়ে দেখো 9-7 ওটাতে ক্লিক করবা, ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করবা। করার পরে তোমরা এবার আগের বারে তো করছো ইন্ড, ও এবার করবা উপরে অ্যাডটা আছে না, অ্যাডটার ওখানে গিয়ে তোমরা একদম দেখো আমার ওখানে লাইকগুলো জিরো হইতে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তোমরা একদম ফুল টেনে দিবা, একদম জিরোতে নিয়ে যাবা। তা আমার লাইক তো অনেক, দাঁড়াও একটু হোল্ড করো, আমার একটু সময় নিতে আছে। তোমরা টানতে থাকবা, একদম জিরোতে নিয়ে যাবা। আরে বেশি হয়ে গেছে, ওকে জিরো হয়ে গেছে। তোমরা এবার যে প্লাস চিহ্নটা আছে না অ্যাডের পাশে দিয়ে দিন প্লাস চিহ্ন, ওখানে মাইনাস করে দিয়ে ইন্ডে যাওয়া। ইন্ডে যাওয়ার পরে আবার সেম আগের মতো করে ফেলবা, ঠিক আছে? আবার যে ওখানে লাইক যতটুকু ছিল আবার আগের মতো সেম করে দিবা। দেখো আমি করতেছি, নিচে দেখো 17, আবার জিরো করবে আর কি, মাইনাস যে যতটুকু হয়েছে ওটার আবার জিরো করে দিবা। আমার লাইক অনেক তো এই জন্য আমার একটু সময় লাগতেছে। আর বয়সে যদি কারো সমস্যা, সরি, কারণ আমি ভয়েস করতেছি এমন জায়গাতে বসে ভয়েস করতেছি তোমাদের রিকোয়েস্টের কারণে, কারণ সবাই বলতেছে। আমি আজকে ফেসবুকে পড়ে দিছি, তো ফেসবুক থেকে সবাই অনেক মেসেজ দিতেছে, এই জন্য এত তাড়াহুড়া করে বানাইছি, না হলে আমি আরও সুন্দর করে বানাতাম। তারপরও যা হয়েছে সবাই ভুলগুলোর দিকে তাকাবে না। ওকে ওকে, আবার দেখো আমার, দেখো লাইকের লাইকের আবার ইয়েটা দেখো, লাইক আবার জিরো থেকে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? এবার তোমরা যেভাবে নামটা এডিট করছি না একদম সেম কোয়ালিটিতে তোমরা এবার লেভেলটা নিবা, ঠিক আছে? দেখো আমার নামের স্টাইল, দেখো নামের স্টাইলটা উঠতেছে প্লাস লাইকগুলো উঠতেছে। তোমরা এবার আবার নিচে প্লাস চিহ্নতে ক্লিক করবা, তারপর দিয়ে নিচে দেখো টেক্সট, টেক্সটে গিয়ে তোমরা লেভেল, এমনকি আমার লেভেল হচ্ছে 72, আমি 73 দিলাম, কারণ এখানে লাস্টেরটুকু অনেক টাইমে গ্লিজ হয়ে যায়। আমি 73 নিচ্ছি, আবার উপর থেকে সেম সাইজ বড় করতেছি, ছোট করতেছি, কালার করতেছি, তারপরে দিয়ে কালার ডিজাইনটা একটু গাঢ় করতেছি। দেখো এখান থেকে গাঢ় হয়ে গেছে, দেখো কালো অনেক। এবার তোমরা এটা আবার সেম আগের মতো 6 সেকেন্ড করে দেবা। কারো যদি আমার বয়সে সমস্যা হয়, দুঃখিত, কারণ আমি হেডফোন দিয়ে ইউজ করতেছি, তো এখন এই জন্য একটু শব্দ হতে পারে। তারপরে যদি তোমরা সেমভাবে যেভাবে তোমরা লাইকটা বাড়ছে না ওইভাবে সেম স্টাইল নিবার, নেওয়ার পরে আবার তোমরা এটারে সেমভাবে ইন থেকে আবার মাইনাসে ইয়ে করে ইন থেকে আবার শুরু করবে, দেখো। আর যদি কারো কোনো সমস্যা হয় আমারে মেসেজ দিতে পারো, আমি তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? আর যদি ওরকম না মেসেজ যদি না বুঝো আবার চেক করে নেবা, যদি মেসেজ ওরকম না বুঝো তাহলে তোমরা আমার ইমো ফেসবুক আছে, ফেসবুকে আমার সাথে স্ক্রিন শেয়ার ও কথা বলতে পারো, বা আমি তোমাদেরকে দেখাই দেবো কীভাবে করতে হয়, ঠিক আছে? আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বিডি মিরন গেমিং, যারা চিনো না ইউটিউবে গিয়ে যে কোনো জায়গাতে বিডি মিরন গেমিং লিখলে সার্চ দিলে পেয়ে যাবো আমাকে। তো এটা দেখো, এটা কিন্তু হয়ে গেছে, দেখো আমার লাইক বাড়তেছে, লেভেল বাড়তেছে, নাম বাড়তেছে, এটা কিন্তু আমি সেভ করে নিছি। আবার নেক্সট পার্ট হচ্ছে আমার এখানে নিচে যে আমার লেখাটা ছিল ওটা আমি কপি করে নিছি, ওটা আমি এখন নিচে দিয়ে দেবো। আবার সেম আগের স্টাইলের মতো উপর থেকে কালার দিবা, তারপরে দিয়ে সাইজ বড় ছোটো করবা, তারপরে দিয়ে কালারটা একটু গাঢ় করবা সেম। তো এখানে কিন্তু কালো কালার দেবে না, কারণ আমার নিজেরই প্রোফাইল পিকের নিচে সবুজ কালার আছে, তো আমি এখানে সবুজ কালারটাই চুজ করবো। আমি সবুজ কালার নিয়ে নিছি, তো আবার কালারটার হালকা একটু গাঢ় করবো, দেখো গাঢ় হয়ে গেছে। ওকে, এবার আমি এটাকে আগেরটা আমি 6 সেকেন্ড করে নিই, দুটোটার 6 সেকেন্ড করে দিই, কারণ 6 সেকেন্ড নিচে করলে একটু খারাপ দেখা যায়। 6 সেকেন্ড বা 5 সেকেন্ড তোমরা যেটা যা করতে চাও করতে পারো, সমস্যা নাই। আমি এখানে 6 সেকেন্ড করে দিতে আসি, দুটোটারে 6 সেকেন্ড করে দিতে আসি। না 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 না,
যারা যারা এখনও ভিডিওতে লাইক করে না লাইক করে দাও। আর তোমরা যদি এটা যদি নতুন শিখে থাকো তো অবশ্যই লাইক করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও শিখতে পারে, ঠিক আছে। তো আমি এখানে আবার ড্রয়িংয়ে যাবো, ড্রয়িংয়ে যাওয়ার পরে দেখো আবার নিতে আসি সেম। তোমরা এখানে ইন্ডে যাবা, ইন্ডে যাওয়ার পরে পুরোটা টেনে দেবা, তারপর দিয়ে মাইনাসে ক্লিক করবা, মাইনাসে ক্লিক করার পরে আবার ইন্ডে গিয়ে আবার আগের সেম করে দেবা। দেখো এখন আবার আমার হইতে আছে। তারপরে দিয়ে তোমরা আবার নেবা উপরে যে ইলেট পাসের যে ইয়েগুলো ছিল না, ইলেট পাসের ওটা আমি তো এক ওই টি শার্ট দিয়ে পিকটা কেটে নিয়েছি না, ওই পিকটা এখানে তোমরা নিয়ে আসবা। নিয়ে আসে তারপরে দিয়ে তোমরা এটা সাইজ পরিমাণে মিলাই বসাবা, ঠিক আছে, সাইজ পরিমাণে মিলাই বসাবা। বসানোর পরে আবার 6 সেকেন্ড করে দিবা। আমি দেখো এখানে 6 সেকেন্ড করে দিছি। এখন আমি প্লাসে টিপ দিয়ে ইফেক্টে যাবো, তারপরে দিয়ে সেমভাবে আবার ড্রয়িংয়ে দেবো প্লাস। দেখো আমি আগের মতো আবার উপরে স্টার্টারে ক্লিক করে ওটা ফুল কেটে দিছি, তারপরে দিয়ে মাইনাসে ক্লিক করে আবার সেম আগের মতো করে দিছি ভিডিওর ইন্ডে গিয়ে, ঠিক আছে। তোমরা যে কোনো জিনিস করতে গেলে ফার্স্টে করবা, করার পরে মাইনাসে ক্লিক করে ভিডিওর ইন্ডে গিয়ে আবার সেম আগের মতো করে দিবা, তাহলে সুন্দর মতো হবে। তো এটারও আমি সেভ করে নিতে আসি। দেখো আমার দুইটা ইয়ে কিন্তু হয়ে গেছে। এখন আর শুধু তোমার ভিডিওটা যে হালকা বাঁকা হয়, তারপরে যে লাইটিংগুলো আছে ওগুলো রয়েছে, তোমার লেভেল লাইট তারপরে দিয়ে ওগুলো তো হয়ে গেছে। তো দেখো আমি আবার এখন দুটোটারে নেবো, দুটোটারে নেওয়ার পরে দেখো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে একদম বামে নিচে যে কর্নারে দিয়ে এটা আছে ওই অপশনে ক্লিক করে, তারপরে দিয়ে ডানে একদম নিচে যে এই অপশনটা আছে ওটাতে ক্লিক করবা, তারপরে দিয়ে উপরেরটা দিবা তোমরা 17 দিবা। উপরেরটা দেখো আমি 17 দিতে আসি, 17 দিচ্ছি। তারপরে দিয়ে নিচেরটা দিবা তোমরা 18, নিচেরটা 18 দিবা। দেওয়ার পরে আবার বাম পাশে দিয়ে যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে, এমনকি ভিডিওর ইন্ডে যায় আগের মতো সেম অবস্থা করে দিবা, ঠিক আছে। জিরো জিরো করে দিবা, দেখো আমি জিরো করে দিছি, সেকেন্ডটা আবার জিরো করে দিতে আছি। ওকে দেখো জিরো জিরো করে দিছি, আবার দেখো ভিডিও চালাইতেছি, দেখো দেখছো ভিডিওটা পুরো বাঁকা হয়ে স্টাইলের মতো, এমনকি লাইক লেভেল সব কিছু উঠতেছে। এবার তোমরা সেকেন্ড অপশন আছে না, মানে সেকেন্ড যে নিচে ইলাইট পাস, তারপর দিয়ে নামের টাইটেল, এবার ওটা নিতে আসি। দেখো তোমরা ওটা নিতে গেলে আবার সেমভাবে প্লাস চিহ্নতে ক্লিক করে ওই ভিডিওটা নিবা, আবার সেম যে স্টাইলে একদম ফার্স্টটা করছি সেম তোমরা ডান পাশে দিয়ে নিচের এটা ধরবা, ধরার পরে উপরেরটা দিবা 17 আর নিচেরটা দিবা 18। দেওয়ার পরে দেখো এবার দেখছো ফার্স্টটা, তারপর দিয়ে সেকেন্ডটা দুটোটা নিয়ে নিছি। এবার একটা লাস্টে দিই একটা যে কোনো ভিডিওর অংশ নিছি, তো আমি এখানে আমার কাছে চেয়ারে মোটটা নাই, তো আমি কালেকশানের এখান থেকে নিয়ে এনেছি। নিয়ে দেখো এখান থেকে ক্রপ করে লাগাই দিতে আছি, তোমরা ভিডিওর উপরে দুই হাঙ্গুল দিয়ে টানলে দেখবা জুম হবে, তো তোমরা জুম করে যতটুকু সাইজ দরকার অতটুকু নিয়ে নিবা। তারপরে দিয়ে তোমরা একটা লাইটিং আছে না যে উপরে দিয়ে একটা লাইটিংয়ের মতো, ওই লাইটিংটা তোমরা কীভাবে অ্যাড করবে দেখো, তোমরা আমি ভিডিওর ডিসক্রিপশনে মিউজিকটা লিঙ্ক দিয়ে দেবো প্লাস তোমার এই অ্যাপসটার নামে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা শুধু ক্যাপকার্ট আর ফিক্সার্ট আছে না ওই দুটা তোমরা ডাউনলোড করে নিতে হবে, আর আমি নিচে সব লিঙ্ক দিয়ে দেবো। আর যে লাইটিংটা আছে না এই লাইটিংটারও লিঙ্ক দিয়ে দেবো, এটা তো আমি এমনি ফিক্স দিছি, বাট এটা দেবো ফুল লাইটিং স্টাইল, বুঝছো। তো তোমরা দেখো আমি কীভাবে করতেছি, তো এখান থেকে তোমরা যে কোনো লাইটিং চুজ করে তোমরা করতে পারবা। আর মিউজিকের সাথে যে বিটগুলো না, এই বিটগুলো তোমরা ক্যাপকাট দিয়ে করতে হবে, কারণ এখানে ওটা নাই, বা নতুন একটা অ্যাপস আছে না ওটার নাম ভুলে গেছি, বাট ওটা দিয়ে তোমরা করতে পারবা। তো দেখো এখানে কিন্তু ভিডিও অ্যানিমেশন এমনকি যে স্টাইলগুলো ওগুলো কিন্তু জোসভাবে আসতেছে, বাট মিউজিকের সাথে কোনো বিট নেই। তো আমি ভিডিওটাকে সেভ করে নিতেছি এখান থেকে,
তো সেভ করার পরে আমি এখানে কিন্তু সরাসরি ক্যাপ কার্ডে চলে গেলাম। ক্যাপ কার্ডে চলে যাওয়ার পরে ভিডিওটা নিতে আসি, ঠিক আছে। ভিডিওটা নেওয়ার পরে আমি এখান থেকে মিউজিকটা দেখো দেখো ভিডিওটা নেওয়ার পরে আমি এখান থেকে মিউজিকটা বাদ দিয়ে দেবো, কারণ মিউজিকটা আমার নিজের থেকে এখান থেকে ভালো লাগে না। তো আমি এক্সট্রাভাবে একটা মিউজিক, মানে ওই মিউজিকটি এক্সট্রাভাবে আমি লাগাই দিতে আসি। লাগাই দেওয়ার পরে ওই মিউজিকের উপরে তোমরা ক্লিক করবা, বুঝছো? ওই মিউজিকের উপরে ক্লিক করে দেখবা এখানে অ্যাড বিট অপশন আছে। তো তোমরা মিউজিকটা শুনবা, যেখানে যেখানে বিট ওখানে অ্যাড বিট অ্যাড করে দিবা, ঠিক আছে। দেখো আমি মিউজিকের সাথে সাথে অ্যাড বিট অ্যাড করতেছি। ক্যাপ কার্ড দিয়ে তোমরা একদম ইজিলি পাবা। আর তোমরা যদি ক্যাপ কার্ড দিয়ে আরও ভালো এডিট করতে পারো বা অন্য কোনো অ্যাপ দিয়ে, তোমরা করার সমস্যা নাই। তো দেখো আমি এখানে কয়েকটা বিট দিছি, এবার বিট বরাবর তোমরা ওই ভিডিওগুলোর কাট করবা, ঠিক আছে। দেখো আমার যেখানে যেখানে বিট, আমি ওই বিট বরাবর ভিডিওগুলোর কাট করতেছি। তো ওভাবেও কিন্তু কাটা যায়, কিন্তু ভিডিওর সাথে আর বিটের সাথে কিন্তু কাটলে এটা কিন্তু পারফেক্ট হয়, বুঝছো? এই জন্য আমি আগে মিউজিকে বিট দিছি, পরে বিট বরাবর কিন্তু দেখো ভিডিও কাট করতেছি। তো তোমরা এইভাবে করতে পারবা, আর তোমরা যদি আরও ভালোভাবে করতে পারো ওটা তোমাদের ইচ্ছা। দেখো আমি মিউজিকের সাথে কিন্তু ভিডিওটা কাট করতেছি। কাট করার পরে তুমি ওই কার্ডের ওই অপশনগুলোতে ক্লিক করবা। ক্লিক করলে দেখো বিভিন্ন ধরনের অ্যানিমেশন আসে, ক্যাপ কার্ডের ভিতরে আসে, তোমরা ওগুলো অ্যাড করতে পারবা। দেখো একটা আমি তোমাদেরকে অ্যাড করে দেখাইতেছি, দেখছো? এভাবে তোমরা প্রত্যেকটা ভিডিওর সাথে তোমরা অ্যাড করতে পারবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা দেখে বাই দেখেন লাইক না দিয়ে চলে যেও না, ঠিক আছে? ভিডিওটা দেখে লাইক করবা, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবা। আর তোমরা ফার্স্ট টাইম তো, তাই একটু প্রবলেম হইতে পারে, এটা কোনো সমস্যা না। ওকে দেখো দেখছো আমি বিটের সাথে কিন্তু অ্যানিমেশন দিছি, এই জন্য এখন আরও পারফেক্ট দেখা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিও। আর এই ভিডিওটাতে যদি উৎসাহ পায়, তোমাদের যদি সাপোর্ট পায়, তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আরও অনেক নিয়ে আসবো, তোমরা যদি সাপোর্ট দাও। ওকে সবাই ভালো থেকো, বাই বাই। কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে মেসেজ দিও।